দেশে একটি প্রচণ্ড তাপদাহ যাচ্ছে, যেটা অতীতে কখনো হয় নাই। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, মানুষের ভোগান্তির শেষ নেই। সাধারণত খেটে খাওয়া মানুষগুলো, তারা কিন্তু ঘর থেকে বেরোতে পারতেছে না, তাদের কিন্তু কাজকাম নেই। তারাই সব থেকে বেশি কষ্ট ভোগ করতেছে এবং কষ্ট ভোগ করতেছে আমাদের ছোট্ট শিশুরা, যারা হাসপাতালেও জায়গা পাচ্ছে না। সমস্ত জনজীবন যখন বিপর্যস্ত হয়ে পড়েছে, সেই সময় আমাদের একটি আর্গি পূর্বে জাতীয় পার্টির আমাদের যে সম্প্রতিকালের সম্মেলন হয়ে গেল, আমাদের আশা ছিল যে নবনির্বাচিত নেতৃবৃন্দকে আমরা পরিচয় করে দেবো আপনাদেরকে এনে। সেই জন্য আগামীকাল 27 তারিখ আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আমাদের নেওয়া ছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, না আমাদের জনগণের সঙ্গে তামসা করা চলে না। দেশ একদিকে তাপদাহে ভুগতেছে, মানুষের অস্বস্তি চারিদিকে, স্কুল কলেজ সরকার বন্ধ ঘোষণা করেছে, এমনকি দুইটি বড় দল তাদের অনেক প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। সেই অবস্থার মধ্যে আমরা এই প্রোগ্রামকে বাতিল করে আমরা তার পরিবর্তে আমরা গ্রহণ করেছি যে আজ থেকে আমরা 5 দিনব্যাপী ঢাকা উত্তর এবং দক্ষিণ এই সমস্ত জায়গায় আমরা যতটা সম্ভব খাবার পানি, স্যালাইন, জুস, শরবত আমরা এইগুলো মানুষকে দেব। আমরা কয়েকটি স্পট ঠিক করেছি, ঢাকা বান্দরবান উত্তরে আমরা 7টি স্পট করেছি, মোহাম্মদপুর টাউন হল, শর্মিল্লা রোড, মিরপুর 1 নম্বর, গুলশান, বাড্ডা, বৌদ্ধ মন্দিরের ওখানে, মগবাজার মোড় উত্তরা। দক্ষিণে আমরা এই পর্যন্ত 6টি স্পট করেছি, মসজিদ, সাপ্রাচত্তর, বিজয়নগর, যাত্রাবাড়ি মোড়, পোস্তগোলা, গ্যান্ডারিয়া, সদরঘাট।